আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে থোকায় থোকায় ফুটে আছে আমের সোনালি মুকুল। মুকুলের এই পাগল করা মৌ মৌ গন্ধে মুখরিত এলাকার আম বাগানগুলো। শোনাচ্ছে মধুমাসের আগমনী বার্তা। জেলা কৃষি বিভাগ বলছে এবার 85% গাছে মুকুল এসেছে। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে আম চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঘ মাসের শেষ সপ্তাহ থেকেই মুকুল আসতে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে। 2 সপ্তাহের ব্যবধানে এখন মুকুলে মুকুলে ছেয়ে গেছে বেশিরভাগ গাছ। চাষিরা বলছেন এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুতই ফুটছে মুকুল। বছর ভালো গাছে মুকুল হয়েছে, বীজ দিয়েছে 3-4 বার। এই কী কয়েকে যে আলা দেবে, আম হইবে, আম পাবো। আর এই মুকুল রক্ষায় বাগানে বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। শেষ পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলন হবে বলেও এখনই আশায় বুক বাঁধছেন চাষিরা। যদিও ফলন বেড়ে গেলে দাম কমে যাওয়ার আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। গাছে মুকুল আসায় অনেক বেকার যুবকের বেড়েছে কর্মসংস্থান। চাঁপাইনবাবগঞ্জ মানুষ আমের উপর নির্ভরশীল। আম না থাকলে চাঁপাইনবাবগঞ্জ অসহায়, খেতে পাবে না। আমাদের সংসার ডিপেন্ড করে আমের উপরে। আমের ফল ভালো হলে ইনশাল্লাহ আমাদের সংসার ভালোভাবে চলবে। এবারকার আল্লাহ দায়িত্ব আম হওয়ার চেষ্টা ভালোই আছে, কিন্তু চেষ্টা করেও চেষ্টা হয় না। কিসের কারণে মানে দামটা আমরা পাচ্ছি না। আম চাষ করে দাম না পেলে এই কারণে আমরা লস খেয়ে মরছি। লস খেতে 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 লস এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি, কোনো পয়সার মুখ দেখতে পাচ্ছি না। চাও চাষ করেই যাচ্ছি, কী যে অবস্থা হবে সেজন্য আল্লাহ ভালো জানে। এবারকার কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 85% গাছে মুকুল এসেছে। এবছর 90-95% গাছ মুকুলিত হতে পারে। আরও 1 সপ্তাহ সময় রয়েছে গাছে মুকুল আসার জন্য। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে কিছুটা সমস্যা হতে পারে, আক্রমণ হতে পারে হপার পোকার। তাই আম চাষিদের নিয়মিতই প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। সাধারণকে আমের রাজধানী বলা হয় এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আমাদের কম বেশি 33,000-35,000 হেক্টর জমিতে আমের বাগান আছে, এবং আমের বাগানটা এখন পরিচর্যা করছে কৃষকরা। এবং আমের বাগানে দেখা যাচ্ছে যে আমরা যে একবার অলরেডি আমাদের পেস্টিসাইড স্প্রে করা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে কমবে 80-85% পর্যন্ত আমাদের আমের গাছের মুকুল আসছে। এবং এই মুকুলটা আমাদের আর কয়েকদিন পর যে সরিষার দানার মতো যখন মুকুলটা হবে তখন কিন্তু আর একবার স্প্রে করা হবে। এই স্প্রে করলে আমাদের যে গাছের যে আমের যে ইটা সেটা ভালো থাকবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 34,778 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যা গত বছরের চেয়ে 1,700 হেক্টর বেশি। তোফায়েল হোসেন, নিউজ ডেস্ক, বরেন্দ্র টিভি।